গুড মর্নিং, আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ব্লগটা তো আমি ওখানেই মানে সকালবেলায় ভোরবেলায় স্টপ করে দিয়েছি আর এখন থেকে আবার নতুন ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে মামনি নিরামিষ, মানে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, আর আজকে হচ্ছে মা আমাদের জন্য রান্না বান্না করবে। তো তাই হবে পনির ভাপা, পিতোর ঝোল, আর হবে কি একটা বললো, আর ট্যাংরা মাছের ঝাল বা ঝোল টাইপের কিছু একটা হবে। যেহেতু মেয়ে জামাই ওখানে গিয়ে থাকতে পারে না, ওই জন্য মা যখন আসে তখন অপূর্ব এটা ওটা করতে পারে, বা মামনিও বলে দিয়েছে আপনার যা ইচ্ছা আপনি রান্না করবেন, শুধু বলে দেবেন কি কি লাগবে। আর যেহেতু অপূর্ব থাকে না, ওই জন্য মামনি নিয়ে আসে, তো সবাই মিলে রান্না বান্না করে খাওয়া হয়। যার যা স্পেশাল স্পেশাল রান্না বান্না তখন হবে। মামনি যেমন শুক্তো করবে, তারপরে ওই পাঁচমেশালি তরকারি করবে, তো স্পেশাল স্পেশাল যার যার যা রান্না আছে তো এই সময় হবে। আজকে দেখাবো পনির ভাপাটা। আর এখন টাইম হয়েছে 15:30 মনে বাজে। এখন আমি সকালে জলখাবার হচ্ছে চাউমিন, মানে আলু আর বাদাম দিয়ে। হ্যাঁ, মা গেছে স্নান করতে, মামনি গেছে পুজো করতে, মানে পুজো করতে যাবে, আর এদিকে জলখাবার হয়ে যাচ্ছে, মামনি এসে খাবে। হ্যাঁ, আমাদের যার যার টিফিন রেডি। এটা হচ্ছে আমার চাউমিন, নিরামিষ চাউমিন, মামনির হচ্ছে মুড়ি চিড়ে ভাজা, মার হচ্ছে মুড়ি ছাতু। তো সকালবেলা খেয়ে দিয়ে নি, তারপরে একবার যখন রান্নাঘরে মা ঢুকবে তখন রান্নাগুলো দেখাবো। আর আমি হচ্ছে সবার জোগাড়ে, মানে মামনি যদি রান্না করে মামনিকে কেটে কুটে গুছিয়ে দিই, অপূর্ব রান্না করলে কেটে কুটে গুছিয়ে দিই, মা রান্না করবে কেটে কুটে গুছিয়ে দিই, সবার জোগাড়ে। আমি কাকার এখনই এখনো হয়নি, জোগাড়ে আছে, সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপিতে হবে ট্যাংরা মাছের, ট্যাংরা মাছ বাঁধাকপিতে ট্যাংরা মাছ হবে। আর এইটুকু ট্যাংরা মাছ দেখে আবার বলবেন না যে এইটুকু কাকে দেব, এটা হচ্ছে শুধুমাত্র দুপুর বেলায়, একেবারে কম নেই কিন্তু। এরকম মামনি যেহেতু খাবে না, আমি মা আর অপূর্ব। আর এটা হচ্ছে পনির, পনির ভাপা হবে, আর হবে এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথার, বাঁধাকপি ট্যাংরা মাছের, ট্যাংরা মাছের সবজি। আর এটা হবে তিতো চচ্চড়ি, তার জন্য বেগুন, উচ্ছে, আলু, আর এটা হচ্ছে আমরা বলি ফুলেশ্বরী ডাটা, মামনিরা বলে ডেঙ্গু ডাটা, তোমরা কি বলো তোমরা জানো আমাকে বলো, যে দিদি আমরা এইটা বলি। হচ্ছে আমার কাটাকুটি বাটাকুটি সব কমপ্লিট, আর ওদিকে সর্ষে আর পোস্ত বাটতে হবে, তো ওটা আমার ডিপার্টমেন্ট নয়, কারণ ওটা শিলে বাটা হবে, শিলে আমি নেই। আর তো যা যা লাগবে সব গুড়ানো আছে বাড়িতে, তো এবার চলো রান্না শুরু করানো যাক। প্রথমে ভেবেছিলাম পনির পোস্ত দেখাবো, কিন্তু তার থেকে বাঁধাকপি ট্যাংরা মাছের মাটিতে দেখা, এটাতে কিন্তু পেঁয়াজ রসুন পড়ে না, ছাড়াই হয়, তো সেটাই দেখাবো। পনির ভাপা তোমরা মোটামুটি পেয়েই যাবে, বা পরে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, কিন্তু এই রান্নাটা আমি আজকে দেখাবো। চলো, এখানে ট্যাংরা মাছ ভাজা আছে, আর এখানে তেলের উপরে দিয়ে দিয়েছে তেজপাতা আর জিরে ফোড়ন, ছোট করে আলু কেটে রাখা আছে, সেগুলোকে ভেজে নিতে হবে ওই জিরে দেওয়া তেলে। আর এখানে বাঁধাকপি সেদ্ধ করা আছে, বাটিতে নিয়ে নিতে হবে আদা, লঙ্কা গুঁড়ো একটুখানি, দেখো একটুখানি জিরে গুঁড়ো, আর দেবো গরম মশলা, আর ভুলে দিতে হবে, আর দিতে হবে টমেটো, টমেটো বেটে নিতে পারছো। আর এইটা এবার যে মশলাটা সঙ্গে টমেটো রাখা হয়েছিল, এবার টমেটোটা আগে দিয়ে দিতে হবে। আর দিয়েছে এখানে হলুদ, এই তরকারি হচ্ছে আমি আর আমার বাবা সব থেকে ভালো খায়, এবার হচ্ছে অপূর্ব টেস্ট করে দেখবে। দিয়ে ওই মশলাটা দেওয়া হয়েছে, এবার এটাকে ভালো করে কষাতে হবে, নুন, চিনি, এইটা ভালো মতো কষানো হয়ে গেলে এবার ওতে দিয়ে দিতে হবে সেদ্ধ করা বাঁধাকপি, এতে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই পড়ে না। মাছ, হ্যাঁ মাছ এখন দিয়ে দেবে, মাছ ধরে ফুটে উঠলে এই তরকারি, হ্যাঁ মাছ মানে নর্মাল বাঁধাকপি যখন হয়ে যায় তখন মাছ দিতে হবে, দিয়ে তারপর মাছ নামাতে আগে নাচতে হবে, কোন ঘিয়ে দেবে, মাছ নামিয়ে তার উপরে বাঁধাকপি ফেলতে হবে পাত্রে। এবার ওতে দিতে হবে জল, মানে মশলা ধোয়া জলটা,
দিয়ে ভালো করে নরম হতে দিতে হবে, মানে বাঁধাকপি নরমাল যেরকম বাঁধাকপি হয় সেরকম হতে দিতে হবে। ওই ফুটে উঠলে মাছ দিয়ে দিতে হবে। এখানে একটা মাছের মুন্ডু কাটা গেছে। না না সবার মুন্ডু আছে, মুন্ডু আছে ইয়ে ও ডিম বেরিয়ে গেছে মাছে। ও তাই বলি মাছের মাথাগুলো কোথায় গেল? এইটা নাড়া যাবে না, এইভাবেই হবে, ঢাকা দিতে হবে, ওই ভাপে ভাপেই মাছটা হবে। এই যে পুরো মাছের সাথে একদম মেখে গেছে বাঁধাকপিটা। এসে কিন্তু আগে জামার জন্য ঠিক আলাদা করে তুলে রেখেছে। এই দেখুন জামারটা আগে তোলা, এইটা জামায় শেষে, আর আগে তুমি এসে আগে ওরটাই সবার আগে ওরটা তুলবে। আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, আর এইবার এসে অপূর্ব মহারাজ, এবার ওর জন্য খাবারগুলো সব গরম করব, মানে যা যা খাবার হয়ে যায়। এদিকে দুধ এনেছিল সকালবেলা, পুরো দুধ একদম কেটে ঘা হয়ে গেছে, মানে ঘেটে ঘা হয়ে গেছে, তার ছানা করা রয়েছে। এখন দেখা যাক এটা কি হয়। ওদিকে পনির এখনো ফ্রিজে রয়েছে, মানে এত ছানা পনির হয়ে গেছে, কি কাজে লাগবে দেখা যাক। কোনো মিষ্টি করে এটাকে কাটিয়ে দেবো। তো আগে আমি ভাতটা সব গরম করে নিই। রান্না করেছে দুপুর একটায়, আর খাচ্ছে সাড়ে চারটে। কাজ না, তুমি অফিস থেকে এত দেরি করে আসলে, গরম খাবার টেস্ট হয় না। টাটকা খাবার আর গরম খাবার আলাদা টেস্ট। পনিরটা খেয়ে দেখো কেমন হয়েছে, ঝাল আছে না, ঝাল লাগছে না তোমার? ঝাল লাগছে না? বাবা, বাঁধাকপিতে মাছ কেমন আছে? প্রথম কেমন আছে কি ঝাল লাগছে? এইবার আমি পুরো ফ্রি, ও কখন আসবে কখন আসবে এই করতে করতে দুপুরবেলা ইচ্ছা তখন আমি ঘুমাই না, আর ওর মর্নিং থাকলে ঘুম একেবারেই হয় না, কারণ ও কখন আসবে তারপরে খাবারগুলো গরম করে দেবো। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমি পুরো নতুন একটা খাট এসেছে, যে ঘরটা আমি আঁকা মানে আঁকা ঝোঁকা করি ওই ঘরটা একটা খাট নিয়েছি আমরা, নর্মাল যে খাটগুলো হয় তো ওই খাট নিয়েছি, কাঠের না। এবার মা বলেছে, মানে মা কালকে মামার সাথে শুয়েছে, এবার মার একটু ভয় হয়েছে, মামনি কাল যে পা লেগে যায়, মানে ঘুমের মধ্যে সারাদিন খেয়াল থাকে না, আর আমার আর আমার মা দুজনেই শোয়া খুবই বাজে, তো তাই জন্য মাকে তাহলে বলেছি তুমি ওই ঘর তাহলে উপরে ঘরে শুয়ে পড়ো। এবার উপরে ঘর সমস্যা হচ্ছে মশারি টানানোর জায়গা, তাই জন্য আজকে মশারি টানানোর জন্য যে হুক পাওয়া যায় তো সেই হুকগুলোকে লাগাতে আসবে, দেখা যাক কখন আসে। আলটিমেটলি দেখা যাবে নিজেই শুচ্ছে অংশে, আসলে দুজনে গল্প করতে করতে শুয়ে পড়ে, এবার একা থাকলে তো একা শুতে হবে, এবার একা থাকার থেকে গল্প করার শোয়াটা বেশি ভালো লাগে। কিন্তু মার আবার ভীষণ ভয় যদি পা লেগে যায়, যদি পা লেগে যায়। কালকে যেমন কালকে গিয়ে এখন দুপুরবেলায় গল্প করতে করতে এক রাউন্ড ঘুমিয়ে নিল মা, আর দু রাউন্ড ঘুমিয়ে নিল মামনি, দিয়ে দুজনে একসঙ্গে এখন দিদি নাম্বার ওয়ান দেখতে গেছে। একজন একজন ঘুম থেকে উঠলো আর একজন অনেক আগে উঠে গেছেন। এখনো সিরিয়াল ঠিকঠাক শুরু হলো না। বাবা এ ফ্যান চলছে সত্যি, তোমার না বয়স, তোমার ফ্যানটার কি বয়স আছে? মাঝে মাঝে ঘুরতে যায় না। এই বাড়িতে শান্তি, ঢুকে যাবে মশা, ঢুকে যাবে মা। আর একটা ছাপা ছড়িয়ে এনেছে, এই
হালকা পুরা আছে ওনাদের কাছ থেকে কেনা কিন্তু আমিও আনিনি মাও ভুলে গেছিল হট করে মনে পড়েছে তাই এখন নিয়েছি এটা হচ্ছে শাল এই কি রং বলে এটা আমাকে রং টং জানি না তো এই রঙে এটা হচ্ছে মামার আর এবার হচ্ছে নাইটি দেখায় আমার জন্য দু পিস নাইটি নিয়ে এসছে একটা হচ্ছে কমতে গেল আমুলের ওষুধ খেলে পেটে মুড়ি কমে যাবে সব থেকে ভালো হয়েছে বলে কি না গাল কি
গুষ্টির পিণ্ডি ওষুধ আমার খাওয়াচ্ছে যে আমি বলেছি তোমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, বলছে হ্যাঁ ওই যে গুষ্টির পিণ্ডি ওষুধগুলো খাওয়াচ্ছ এইদিকে ওষুধগুলো জমে যায়, এত বড় ড্যাবলা ড্যাবলা ওষুধ এখানে জমে যাওয়া পেটে ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। সারাদিন ধরে কেমন খেলে? মানে পনির বাঁধাকপি দিয়ে ট্যাংরা মাছ ভালো, ওর এই সময় হেভি মজা হয়। ও বসে ফোন করে করে বলবে মাকে এটা করতে বলো, আর নাই মামনিকে বলবে মাকে শুক্তটা করতে বলো, মানে যার যেটা মানে স্পেশাল রান্না অফিস থেকে ফোন করে বলবে। ও জানে এই সময় সব হয়ে যাবে, বলো আর কথা বলবে না, মুখটা কাদা হলো। খেলো কুকুরগুলো মিষ্টি খেলো, মানে কি আর বলবো, মালিকও মিষ্টি পছন্দ করে আর পশুগুলো সেম, ওরম গপ গপ করে মিষ্টি খায়। আমি কোনো কুকুরকে রেখে দিই, দেখতে দেখতে হতো।